আমাদের এবারের প্রতিযোগী কোনাল। তোমাকে তো আমরা পেয়েছি কুয়েত থেকে, এখন এই মুহূর্তে তোমাকে নিশ্চয়ই তারা দেখতে পাচ্ছে, দেশের বাইরে আমাদের অনুষ্ঠান প্রচার হচ্ছে, তো কেমন লাগছে তোমার এখন এই মুহূর্তে? সবচেয়ে বড় পাওয়া আমার যেটা মনে হচ্ছে, বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ শিল্পীদের সামনে, আমার আইডলদের সামনে আমি গান গাইতে পেরেছি, এটাই আমার জন্য অনেক কিছু। আচ্ছা চলো তাহলে আমরা সম্মানিত বিচারকদের কাছে চলে যাই। অসাধারণ, থ্যাংক ইউ। তোমার ওস্তাদ কে? শ্রদ্ধেয় সঞ্জীব দে স্যার, ওনাকে আমার সালাম। থ্যাংক ইউ, খুব ভালো শিখিয়েছেন এবং তুমি খুব ভালো শিখেছো। থ্যাংক ইউ ম্যাম, অল দ্য বেস্ট, গড ব্লেস ইউ। একটু জানতে চাইবো সাবিনা ইয়াস, সম্মানিত বিচারক সাবিনা ইয়াসমিনের কাছে, ভীষণ ভালো গিয়েছো। থ্যাংক ইউ ম্যাম। আর কি বলবো, আগামীতে নিশ্চয়ই আরো আরো ভালো গাইবে ম্যাম, দোয়া করবেন। এই দোয়াই করি, খুব ভালো। মিতালের গাওয়া গান বেশ কঠিনই একটা গান এবং খুবই সুন্দর, বাংলা গান বলতে যাবো যায়। আমার মনে হয় মিতালি শুনলেও খুশি হবে। আমি দোয়া করি তুমি অনেক বড় শিল্পী হও, এবং এই যে তুমি যে আজকে ভালো গেলে, এত এত তোমাকে সবাই সুনাম করলো, এটাতে আবার আমাদের শিল্পীদের একটু প্রবলেম আছে, খুব গরম খাওয়ার দরকার নেই, আরও ঠান্ডা হয়ে যাও আরও একদম। আমার কাছে যেটা খুবই আরেকটা ব্যাপার খুব রিমার্কেবল মনে হচ্ছে, সেটা হচ্ছে যে তুমি কুয়েতে থেকে এত ভালো গান শিখেছো,
এবং এত ভালো চর্চা তুমি করেছো গলাটাকে এত সুন্দরভাবে তুমি মানে ফর্মে নিয়ে এসেছো খুবই সুন্দর খুবই সুন্দর থ্যাঙ্ক ইউ তোমার সাথে কথা বলার আগে যে এটি সুন্দর একটি গানের সাথে যারা আমাদের সাথে যন্ত্রের সহযোগিতা মানে করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ একটি একটি আবেশ তৈরি করেছেন গানের সাথে সব কিছু মিলে আর দ্বিতীয়টি হলো যে এখন আমি একটু তোমার সাথে একটু একটু খেলতে চাই শ্রাবণের সন্ধ্যা গাও তো একটু খালি করে মজা করে গাও শ্রাবণ এই সন্ধ্যায় মন যে অসহায় শ্রাবণের সন্ধ্যায় শ্রাবণের সন্ধ্যায় শ্রাবণের আর সবশেষে বললাম আলি ভাই যেটা বললেন ওই যে আজকের প্রসঙ্গটাকে ভুলে যাও প্রসঙ্গটা যখন শুনবে কানটা বন্ধ করে গড ব্লেস ইউ থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ সো মাচ আমাদের আশাটাকে পূর্ণ করবে থ্যাংক ইউ সো মাচ